শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো দেখো, সকালবেলা বৃষ্টিটা একটু কমছে, এখন ছিমছিম করে বৃষ্টিটা পড়তেছে। তো আমি সকালে তোমার এখানে কয়টা বাজে, তোমার সাড়ে ছটার সময় আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এখন একটু বৃষ্টিটা কম আছে, একটু পরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। বাইরে তো বৃষ্টি পড়তেছে, তো আমি বাইরে চলে আসলাম, কাজকর্ম হয়ে গেছে। দেখো ব্রাশ নিয়েছি, এখন আমি ব্রাশ করব, মুখটা ধুয়ে নেই, মুখ ধুয়ে তারপর জামা কাপড় ছাড়ি, তারপর চা খাবো। বৃষ্টি সকালবেলার থেকে অনেক, ভোরবেলা থেকে বৃষ্টিটা হচ্ছে, রাত্রেবেলা একটু কম হয়েছে বৃষ্টি, তো ভোরবেলা একটু বেশি বৃষ্টি হয়েছে। ভোরবেলা বলতে কয়টা, পাঁচটা, সাড়ে চারটা পাঁচটার দিকে, না চারটার দিকে, চারটার থেকে এত মুষলধারে বৃষ্টি হচ্ছে মানে ঘর থেকে বের হওয়া যাবে না এরকম অবস্থা। আমার বড় তো দোকানে গেল দেরি করেই, এত বৃষ্টি হচ্ছে। তা এখন একটু একটু বৃষ্টিটা কমলো, তা আমি ভাবলাম বাইরে কাজকর্মগুলো করে আসি। তো এই যে বাইরে কাজকর্মগুলো করলাম, ভাবলাম না মুখটা ধুয়ে নিই, চলো তাহলে এখন মুখটা আমি ধুয়ে আসি। এত বৃষ্টি রাস্তায়, মানে কি বলবো আর, এত মানে বৃষ্টির মধ্যে আর যাওয়া যাচ্ছে না। তা আমি ভাবলাম একটু দোকানে যাব, তো দোকানে যাচ্ছি। আমার বর মোবাইলটাও রেখে গেছে, ভাবলাম মোবাইলটা দিয়ে আসি। গাড়িগুলো দাঁড়ায় আছে, ভিজে যাচ্ছি। জল ছিটে ছিটে আসতেছে, রাস্তা দিয়ে হাঁটাই যাচ্ছে না এত বৃষ্টি। রাস্তায় ফুল গাছগুলোতে এত ফুল ফুটছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো বৃষ্টির জন্য কিন্তু রাস্তাটা এত ভালো লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি ভালো লাগতেছে, এটা কিন্তু বৃষ্টির জন্য ভালো লাগে না, মানে ঘরের থেকে বের হওয়া যায় না, কাজকর্ম করা যায় না ঠিকই, কিন্তু ভালো লাগে এমনি। ওয়েদারটা এত ভালো, মানে ভালো লাগে, খারাপ লাগে না। তো এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, তবুও আমি যাচ্ছি, কেননা আমার যেতেই হবে দোকানে। তো আমাদের দেখো মোড়টা কি ভালো লাগছে দেখতে, আমি পুরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কিন্তু অল্পই করলাম। এত বৃষ্টির মধ্যে মানে ছাতা ধরবো না ক্যামেরা ধরবো, মানে পারতেছি না, অসুবিধা হচ্ছে একা একা। তো ভাবলাম এইটুকুই শেয়ার করি তোমাদের সাথে। তো দেখতে খুব ভালো লাগতেছে মোড়টা, অনেকটা জায়গা এখন খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। যে গাড়িগুলো এই পাশ থেকে উপসে যাচ্ছে, উপসের গাড়িগুলো উপসে যাচ্ছে, তখন বৃষ্টি তাও যাচ্ছে ভালোই গাড়ি। তো এইখানে ভাবলাম দেখো না, কাঁচকলাগুলো কিন্তু পেকে গেছে। তো ভাবলাম কাঁচকলাগুলো কী করবো, বড়া করে খাওয়া যায়, খারাপ লাগে না খেতে। তো ভাবলাম একটু ঘোলের মতন করে বানিয়ে খাই। তো এই যে দই ছিল, টক দই, আমি বাড়িতেই বানিয়েছি টক দইটা। তো এখানে টক দই দিয়ে দিচ্ছি, একটু কলা দিয়ে দিলাম, আর টক দই দিচ্ছি, আর চিনি দিব, তারপরে একটু দুধ দিব, কাঁচা দুধই দিব, ভালো লাগবে খেতে, কিন্তু খারাপ লাগবে না। তো আমি এইভাবে বানিয়ে নিই এখন। তো আমি এখানে দুইবার মিক্সিতে পেস্ট করে নিয়েছি, তো এতগুলো হয়েছে যে কাঁচকলাতে, ওই জন্য ভালো করে হচ্ছিলো না পেস্ট করা। তো দেখো ময়দা, মনে কি ময়দা দিয়েছি, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে, বেশ ঘন হয়েছে ব্যাটারটা। তো একটু দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধই, তারপরে একটুখানি জল দিব অল্প করে, তারপরে ঘনই হবে, ভালো লাগবে খেতে।
তো এইখানে দেখো আমার মেয়ে আর আমি ইয়ে করে নিলাম এরকম করে। তো যাই হোক, খেয়ে বলতেছি খুব ভালো হয়েছে, খেতে ভালো লাগতেছে, টেস্টি হয়েছে। এখানে একটু ফল টল দিলেও খুব ভালো লাগতো খেতে। তো এই যে এটা আমার বড় দিদি আসছিল, তো আমরা তিনজনে মিলে খেয়ে নিচ্ছি। তো সারাদিনে বৃষ্টি টিষ্টি হয়ে গেল, তার আমরা সন্ধ্যাবেলা বের হয়ে গেছি, মা মেয়ে একটু মোড়ের মধ্যে যাব। তো দুইটা ব্লাউজ বড় হয়ে গেছিলো, ওটা আমি ঠিক করার জন্য যাচ্ছিলাম। আমরা আবার বের হয়ে গেলাম সন্ধ্যাবেলা, এখন একটু মোড়ের দিকে যাই। তো এখানে দুটো ব্লাউজ একটু ছোট হয়ে গেছে, ভাবলাম একটু ঠিক করে নিয়ে আসি। অনেকদিন থেকে যাবো যাবো করছি, তো যাওয়া হচ্ছে না, চলো যাই। তখন তো রাত্রেবেলা, তখন তো দিনের বেলা বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নাই। দেখো রাস্তাটা কি ভালো লাগছে দেখতে, আবার কখন বৃষ্টি চলে আসবে বলা যায় না। চলো তাড়াতাড়ি করে যাই, আমরা দোকান থেকে আবার চলে আসবো। তো তারপরে আমরা বাড়িতে চলে আসছি, দোকানটা তোমাদের শেয়ার করি নাই। তো এই যে বাড়িতে চলে আসার পরে এই যে গাড়িটাকে একটু পিছন দিক থেকে ঢেকে রাখতেছি ভালো করে। তো পিছনে ওই পাশে ঘরটা আছে, ওইটা আমি ঘরটা বন্ধ করে দিচ্ছি আর কি। তো দেখো শিরো ওইখানে এসে বসে আছে বিস্কুট খাওয়ার জন্য, প্রত্যেক দিন ও বিস্কুট খাওয়ার জন্য এখানে বসে থাকে। তো আমার বর তো ওকে মুখের মধ্যে দিয়ে দিবে বিস্কুটটা, ও নিয়ে নিবে, খাবার করে নিয়ে নিবে। দেখো না নিয়ে নিল, তা আমি আর দিতে পারি না, আমার ভয় লাগে মুখের মধ্যে দিলে। কিন্তু ও কামড়ায় না, খুব ভালো, খুব সুন্দর করে নেয়, কিন্তু আমি এবার দিতে পারি না, ভয় লাগে। ওই জন্য আমি এভাবে নিচে দিয়ে দিব এখন। না আমি ওকে বলতেছি তোকে দিব না, আমি খাবো, ও মুখের দিকে তাকা তাকা দেখতেছিল আমাকে। তারপরে সবজি আর লঙ্কা নিয়ে ঘরে চলে আসলাম, এই কয়েকটা সবজিও নিয়ে আসছি, কি সবজি খাবো। তো ভাবলাম এই যে গেড়াগুলাকে নিয়ে আসছি কয়টা নিয়ে, মানে দোকানে আনছে, তো আমাকে ভাবলাম আমাকে কয়টা দাও। তো আমাকে এই যে চারটা দিছে, এই যে মিষ্টি কুমড়া, ছোটো মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগে, অনেকদিন থেকে ছোটো মিষ্টি কুমড়া খেতে ইচ্ছা করতেছে। তো দেখলাম নিয়ে আসছে দোকানে, তাই আমি বললাম একটা দাও তো আমাকে, তো দিল, আমি নিয়ে আসলাম। যাই হোক অন্যদিন খাওয়া যাবে, একটু চিংড়ি মাছ দিয়ে বা কোনো মাছ দিয়ে ভালো লাগবে খেতে। তো এখন এই যে বের করে রাখলাম সবজিগুলা, কিন্তু গেড়াগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আমরা তো এগুলো গেড়া বলি, তোমরা কী বলো জানি না। তো লঙ্কাগুলোকে আমি এইভাবে ছড়িয়ে রাখতেছি, তাহলে লঙ্কাগুলো পচবে না। এখন তো লঙ্কার অনেক দাম, তো ছড়িয়ে রাখলে লঙ্কাগুলো পচবে না, নাহলে আবার কালকে দোকানে নিয়ে যাবে। তো আমি ভিডিওটা আর বেশি বাড়ালাম না, আজকে এইখান থেকেই শেষ করলাম। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। শুভরাত্রি, ভালো থাকবে, সুস্থ।